নমস্কার, আপনারা দেখছেন নিউজ জানি 24। আমি শ্যামাশ্রী। দেশ বিদেশের তাজা খবরে চোখ রাখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। ক্রেমলিন কাজাখস্তানের তেল রপ্তানিতে হস্তক্ষেপ করেছে এমন নতুন জল্পনা একটি ঘোষণার সাথে দেখা দিয়েছে যে এই বছর চতুর্থবারের মতো সিপিসি পাইপলাইন থেকে প্রবাহের চালান ব্যাহত হয়েছে। রয়টার্স 23 আগস্ট রিপোর্ট করেছে যে রাশিয়ার কৃষ্ণসাগর উপকূলে নোভোরোসিচেস্কের পাইপলাইন টার্মিনাসে ব্যাঘাত কমপক্ষে 1 মাস চলতে পারে এবং সুবিধাটি 3টি রপ্তানির বার্থের মধ্যে একটি নিবিড় মোডে কাজ করবে এবং মোট ক্ষমতার 60-70% স্থানান্তর করে চালিয়ে যাওয়া হবে। কাজাখস্তান তার অপরিশোধিত তেলের প্রায় 4/5 রপ্তানির জন্য সিপিসি পাইপলাইনের উপর নির্ভরশীল। ক্যাম্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম দ্বারা পরিচালিত। ইন্ডাস্ট্রিতে প্রচুর আলোচনা চলছে যে সোভিয়েত পরবর্তী কাজাখস্তান, যেটি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পক্ষে কোনো সমর্থন প্রকাশ করতে থেমে থাকেনি, মস্কোকে হুসবস পাঠ শেখানো হচ্ছে যা নোভোরোসিচেস্কের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। রপ্তানি প্ল্যাটফর্মগুলি বিশ্ব তেলের বাজারের অংশ হিসাবে টার্মিনাল বিশ্বব্যাপী তেল সরবরাহে প্রায় 1% পরিচালনা করে। নোভোরোসিচেস্ক টার্মিনালে 3টি একক মুরিং পয়েন্টের 2টিতে তেল লোডিং স্থগিত করার কারণ হিসাবে সিপিসি উচ্ছ্বাস ট্যাঙ্কের জলের নিচের হাতার সংযুক্তির পয়েন্টগুলোতে ক্ষতির কথা জানানো হয়েছে। এটি বলেছে যে গত শীতে অসাধারণভাবে কঠিন আবহাওয়ার কারণে ক্ষতি হতে পারে। রাশিয়ার ট্যাস নিউজ এজেন্সি জানিয়েছে যে 2টি বন্ধ এসপিএম নির্ধারিত রক্ষণাবেক্ষণ করার সময় ডুবুরিরা উচ্ছল ট্যাঙ্কগুলির সাথে সাবাসী হোস সংযুক্ত ফাটল আবিষ্কার করেছিল। সিপিসি বলেছে যে এটি তখন এসপিএম প্রস্তুতকারক এবং একটি সংস্থার সাথে যোগাযোগ করেছে যা সরঞ্জামগুলি নিরাপদ অপারেশনে তদারকি করবে। এবিএস শ্রেণীবিভাগ সোসাইটি, যেটি বলেছে যে তারা দৃঢ়ভাবে সুপারিশ করেছে যে উচ্ছল ট্যাঙ্কগুলি প্রতিস্থাপিত না হওয়া পর্যন্ত সিএসপিএমগুলির অপারেশন স্থগিত করা উচিত। সিপিসি বলেছে যে তারা বর্তমানে উচ্ছল ট্যাঙ্কগুলির প্রতিস্থাপন করার জন্য একটি জায়গা খুঁজছে। এসপিএম অপারেশন পুনরায় চালু করার জন্য কোনো সময়রেখা এখনও প্রদান করা হয়নি। সিপিসি লোডিং এখনও প্রভাবিত হয়নি কারণ সিপিসি পাইপলাইন 2টি প্রধান কাজাক তেল ক্ষেত্র তেঙ্গিজ এবং কাশাগানে রক্ষণাবেক্ষণের কাজের মধ্যে প্রত্যাশিত সরবরাহের জন্য কিছু কমতে পারে।